আচ্ছা, আমরা শুনেছি যে অনেক ইঞ্জিনিয়ার আছে যারা ক্রিকেটার, যেমন অনিল কুম্বলে, ও উনি একজন ইঞ্জিনিয়ার, ভালো ক্রিকেটও খেলেন। কিন্তু ডাক্তাররা কি আবার ক্রিকেট খেলতে পারে নাকি? ডাক্তাররা ক্রিকেট খেলতে পারেন। একজন খুব নামকরা ডাক্তার আছেন, তিনি একজন নামকরা ক্রিকেটারও, তার কথা আমরা বলবো। কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অনেক হবু ডাক্তারদের মাঝে, এবং তারা আবার ক্রিকেটার এবং ক্রিকেট এনথুজিয়াস্টও। আমরা এখন দাঁড়িয়ে আছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে, এবং ওনারা পার্টিসিপেট করবেন ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে, এবং তারা জয়ের ব্যাপারে অনেক আশাবাদী। এবং আমি চিন্তা করেছি, কেন জানি ডাক্তারদের তো কাজে লাগে, এই টুর্নামেন্টে আমি এবার ডাক্তারদের সাপোর্ট দিই। যেমন বলছিলাম যে ডাক্তাররা হয়তো তাদের ব্যস্ততা বা পড়ালেখার যে চাপ, সেজন্য হয়তো খেলাধুলা সেভাবে নাও করতে পারেন, কিন্তু খেলা তো দেখতেই পারেন। সেই প্রশ্নের উত্তরটা খুঁজবো। প্রথমেই কথা বলে নেই, ক্রিকেট খেলেন? না, খেলি না। খেলা দেখেন? না, দেখিও না। ভেরি অনেস্ট, খুবই সৎভাবে উত্তর দিয়েছে। কিন্তু বাংলাদেশে খেলা তো টুকটাক দেখা হয়। পছন্দের ক্রিকেটার সবার যেটা সাকিব আল হাসান, ম্যাক্সিমাম সেটাই, তিনি আমাদের। আপনাদের প্রিয়? সাকিব আল হাসান। সাকিব, সবার সাকিব। আচ্ছা, কি মনে হয় এটা কি একটা ডিসঅ্যাডভান্টেজ? কারণ অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো খেলছে, স্বাভাবিকভাবে আমি যেটা বলছি আপনারাও জানেন যে মেডিকেল স্টুডেন্টদের পড়ার চাপটা তো সবার চেয়ে একটু বেশি। তো সেইটা কি মনে হয় যে আপনারা মাঠে সেটা কাটিয়ে উঠতে পারবেন নাকি? আসলে যেটা আপনি বললেন যে আমাদের চাপটা অনেক বেশি, আসলে সত্যি কথা, আমরা সবসময় একটা প্রেশারে থাকি, এবং এটাই আমাদের প্লাস পয়েন্ট যে আমরা যে কোনো এনভায়রনমেন্টে আসলে খুব ভালো কোপ করতে পারি। এবং হ্যাঁ, হতে পারে যে অন্য ইউনিভার্সিটিরা আমাদের থেকে ভালো মাঠ পায় বা ফ্যাসিলিটিস পায় খেলার ক্ষেত্রে, বাট আমি শিওর যে যেহেতু আমরা পড়াতেও ভালো, আমরা খেলাতেও ভালো করতে পারবো, কারণ আমাদের এই ক্যাপাবিলিটিটা আছে। দুর্দান্ত, দারুণ একটা জিনিস শিখলাম আজকে, পড়ালেখা করে যে ক্রিকেটও ভালো খেলে সে। ছেলেও পারল না আপনার এতগুলো ফ্রেন্ড। শেষ পর্যন্ত আপনি আসলে আপনি কি দলে থাকবেন? আমার এটা জানা দরকার। থাকতে তো চাই। নিচে না? মেয়েরা থাকলে অবশ্যই থাকতাম। অফকোর্স, আমার মনে হয় যে মেয়েদেরকেও কিভাবে ইনক্লুড করা যায় যে তারাও খেলতে পারে, এবং তারা যে ভালো খেলে তার প্রমাণ হচ্ছে মাইশা পুরস্কার জিতে নিয়েছেন টি-স্পোর্টসের সৌজন্যে। আমরা খুব আনন্দিত, খুব রোমাঞ্চিত, আমরা অত্যন্ত আশাবাদী যে প্রতিষ্ঠানের মধ্যে আমাদের প্রতিষ্ঠান খুবই ভালো করবে, এবং এই আশাবাদ আমরা ব্যক্ত করি। এবং আমাদের ছেলেদের ভালো ফিটনেস আছে। অনেকে বলে যারা তো প্লেয়ার না, ওরা ডাক্তার না, আমাদের এরা প্লেয়ারও, আমাদের এরা ডাক্তারও। আমাদের খেলা দেখতে চোখ রাখুন Clemon Indoor Uni Cricket, powered by Yamaha. 28 মে থেকে 2 জুন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সরাসরি সম্প্রচার T-Sports Digital. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.